মুসলিমেরা কেন আমেরিকাতে নিজেদের কৃতিত্ব স্থাপন করতে ব্যর্থ হয়েছিল জানলে অবাক হয়ে যাবে। ষোড়শ শতাব্দীতে যদি কেউ মঙ্গল গ্রহ গিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে দেখে তাহলে পুরো পৃথিবী মুসলিমদের মনে হবে। মুসলিমেরা যে গতিতে ছুটছে আগামী 30 বছরের মধ্যে হয়তো পুরো পৃথিবী ওদের করতলে হবে। উক্তিটি বিখ্যাত ঐতিহাসিক মার্শাল হডসন এর। শুধু একটি বাক্যই ডিফাইন করেছে তৎকালীন সময়ে মুসলিমেরা পাপ প্রতিভূত সম্পর্কে পুরো দুনিয়া নিয়ন্ত্রণ করছিল মুসলিমেরা। অস্ট্রিয়ার ভিয়েনা পর্যন্ত উসমানী সাম্রাজ্যের সীমানা, অন্যদিকে পুরো ভারত উপমহাদেশের মুঘল সাম্রাজ্যের ক্ষমতার শীর্ষে আফ্রিকার মালি সাম্রাজ্যে তখন আবাদিত সম্পদের আধার। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে খাইরুদ্দিন বারবোসর মতো দুঃসাহসিক নাবিক, শক্তিশালী নৌবাহিনী এবং অসাধারণ সেনাবাহিনী থাকা সত্ত্বেও মুসলিমেরা কেন আমেরিকাতে নিজেদের কৃতিত্ব প্রতিষ্ঠান করেননি। এক্ষেত্রে অনেকগুলো বিশ্লেষণ সামনে আসে। অনেক ঐতিহাসিক অনেকভাবে এ ব্যাখ্যা দাঁড় করিয়েছে। ইতিহাস পাঠ চিন্তা খোরক তৈরি করেন। বিভিন্ন ঐতিহাসিক ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ইতিহাস বিবেচনা করে থাকেন এবং উভয় পক্ষকে পাঠ না করে সাংঘিক চিত্র থেকে দূরে যাওয়ার সম্ভাবনা বেশি। আমেরিকার আবিষ্কার। প্রথমত একটি বিষয় যে আমেরিকাতে কৃতিত্ব স্থাপন না করলেও মুসলিমদের কৃতিত্ব আমেরিকাতে ইসলাম দাওয়াত কালম্বাসের বহু পূর্বে পৌঁছাচ্ছে বলে মতামত ব্যক্ত করে অধিকাংশ ইতিহাস বিশেষজ্ঞরা। কেননা 15 শতাব্দীর পূর্বে ইউরোপ কতটুকু অসভ্য জাতি ছিল তা সকলেই জানা। জ্ঞান অর্জন ও সর্বতার শিক্ষার জন্য ইউরোপিয়ানেরা স্পেন, ইস্তাম্বুল, ইস্তাম্বুল ও বাগদাদে আসা যাওয়া করত। সেখান থেকে জিওগ্রাফি সম্পর্কে ধারণা অর্জন করে ইউরোপিয়ানেরা। তৎকালীন সময় ইউরোপ না ছিল বিজ্ঞান, না ছিল সোশিওলজি, আর না ওরা জানত ভূগোল ও বা মানচিত্র বিদ্যা। তৎকালীন সময়ে এসব জ্ঞানের একমাত্র সোর্স ছিল মুসলিমদের লেখা বইপত্র ও মানচিত্র। কলম্বাস ও আমেরিকাতে যাওয়ার সময় মুসলিমদের দেওয়া মানচিত্র ব্যবহার করেন। দীর্ঘ এই গ্রহ যাত্রায় আশানুরূপ কিছু প্রত্যক্ষ না করার কারণে কলম্বাসের সাথীরা তার বিরুদ্ধে বিদ্রোহ করে বসে এবং স্পেনে ফিরে যাওয়ার দাবি জানায়। কলম্বাসের তখন তার সাথীরা এই বলে আশ্বস্ত করেছিলেন যে দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, আমি যদি পশ্চিমে যাই তাহলে অবশ্যই ভূমি সন্ধান পাবে। এই তথ্য মুসলিমদের লিখিত বই থেকে জানতে পেরেছি। পশ্চিমের ভূমি তো অবশ্যই আমরা পৌঁছব, কারণ মুসলিমেরা কখনোই মিথ্যা বলতে পারেন না। তুরস্কের বিখ্যাত ইসলামী সর্বতা ও সাংস্কৃতিক গবেষক প্রফেসর ডাক্তার ফুয়াদ শেজগিন তার একটি প্রবন্ধ আমেরিকা নিন কিস ফিনস মুসলিমেরা তে উল্লেখ করেন যে কলম্বাস যে ম্যাপ ইতালিয়ান মানচিত্র ব্যবহার করেছিলেন তা ছিল মুসলিম আরবদের কাছ থেকে দারকৃত। কেননা অক্ষাংশ ও দীর্ঘমা রেখার ব্যাপারে তৎকালীন সময় মুসলিম দুনিয়া ছিল শ্রেষ্ঠ, অন্যদিকে ইউরোপ তখন সবেমাত্র শুরু। এছাড়াও কলম্বাস আমেরিকাতে পৌঁছাবে 60-70 বছর পূর্বেও সে সকল ম্যাপ পাওয়া যায়। ইউরোপিয়ানদের তাদের সকলের ম্যাপে আমেরিকাতে সুষ্ঠুভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে ব্রাজিলের কোস্ট লাইনে দীর্ঘমা ও অক্ষাংশ যেরকম সূক্ষ্মভাবে তুলে ধরা হয়েছে তার মুসলিমের ব্যথায় আর কারো দ্বারা নিদান করা সম্ভব ছিল না। এই সকল জ্ঞান তৎকালীন সময় ইউরোপের পক্ষে কখনোই সম্ভব ছিল না। কেননা ইউরোপ তখন পর্যন্ত আফ্রিকার ক্যাপ অফ দ্য গুড হোপ এই আবিষ্কার করতেই পারেননি। তিনি সেখানেও আরও উল্লেখ করেন 1428 সালের দিকে এক পর্তুগিজ রাজা ডম পিটার ইতালিয়ান বেনিসে পরিভ্রমণের পথে একটি মানচিত্র সংগ্রহ করেন। সেখানে পেরুর স্টেট অফ মেজলিন অফ এবং আফ্রিকার ক্যাপ অফ দ্য গুড এর অবস্থান উল্লেখ করা হয়েছে। প্রফেসর ফুয়াদ শেজগিন বিস্তারিত আলোচনায় যুক্তি তুলে ধরা বলেন যে তৎকালীন সময়ের প্রেক্ষিতে একটি বিষয় পরিষ্কার করে যে মানচিত্র অঙ্কনের করতে হলে সমুদ্র জ্ঞানে অতি পারদর্শী হতে হবে এবং অক্ষাংশ ও দীর্ঘমা রেখার ব্যাপারে ব্যাপক জ্ঞান থাকতে হবে। এছাড়াও মানচিত্র অঙ্কনের জন্য এই উক্ত এলাকায়
ভ্রমণ উচ্ছ্বাসে যে বেড়ানোই ছিল একমাত্র পন্থা, আর সেই মানচিত্র তৈরি করতে বছরের পর বছর সময় ব্যয় করতে হতো। অথচ 1300 এবং 1400 শতাব্দীর জ্ঞান বিজ্ঞানের খ্যাতি ইউরোপে তা গণনার মধ্যে পড়ে না। ইউরোপিয়ানদের নিকট 1500 শতাব্দীর প্রাপ্ত দুনিয়ার মানচিত্র ও 1420 সালের দিকে আফ্রিকা ও আমেরিকা অবস্থান তথ্য এমনিতেই পৌঁছে যায়নি। এ সকল তথ্য জ্ঞান মুসলিমদের মাধ্যমে পৌঁছেছে, যা ছিল কয়েক শতাব্দীর গবেষণা এবং ইউরোপিয়ানদের জ্ঞান বিজ্ঞানের রাজধানী টার্মিনোলজি সময় বুঝতে সময় লেগেছে 400 বছরের বেশি সময়। এ সকল তথ্যের সোর্স কেন আমরা বর্তমান খুঁজে পাই না সেটার ব্যাখ্যাও ফুয়াদ শেজকিন অসাধারণভাবে দিয়েছিলেন তার অন্যান্য বই। সে বিষয়ে আলোচনা অন্য আরেকটি। মুসলিমেরা কেন আমেরিকাতে কৃতিত্ব স্থাপন করেনি? উপরোক্ত আলোচনা থেকে একটি সিদ্ধান্ত পৌঁছানো যায় যে মুসলিমেরা আমেরিকার সন্ধান পেয়েছে বহু পূর্বে। পুরো পৃথিবী ছড়িয়ে পড়েছে মুসলিমের, তাই আমেরিকার সন্ধান পাওয়া তেমন অসাধ্য কিছু ছিল না। কিন্তু প্রশ্ন উঠেছে, সন্ধান যদি পেয়েই থাকে তবে সেখানে মুসলিম কোনো রাষ্ট্র গড়ে ওঠেনি কেন? এর বদলে 1600 শতাব্দীর ইউরোপিয়ানের কেন সেদিন নিজেদের কলোনি স্থাপন করেছে? উত্তর পেয়ে তৎকালীন বিশ্ব ব্যবস্থা এবং বিশ্ব রাজনীতির দিকে চোখ বুলানো যায়। মুসলিমের ইতিমধ্যে স্পেন থেকে বিতাড়িত শক্তিশালী মুসলিম সাম্রাজ্য বলতে ছিল উসমানি এবং মোগল, এছাড়াও মধ্য আফ্রিকায় মালি সাম্রাজ্য সহ আরও ছোটো খাটো সাম্রাজ্য ছিল বিশ্বের রাজনীতিতে একচেটিয়া আধিপত্য উসমানিদের। নিজেদের বিশাল ভূমি নিয়ন্ত্রণ ব্যস্ত ছিল উসমানি, সেই সাথে একের পর এক বিদ্রোহ ইউরোপে নিজেদের বিস্তারে মনোনিবেশ করেছে উসমানি সুলতান। অপরদিকে স্পেন ইউরোপীয়দের নিজেদের আধিপত্য বিস্তার করলেও পর্তুগিজ ও ইউরোপীয়দের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব সর্বদাই ছিল। অন্যদিকে ইতালি, ফ্রান্স ও জার্মানি উসমানিদের তোয়াজ করে চলতে বাধ্য ছিল নিজেদের দুর্বলতার কারণে। আর 16 শতাব্দীতে সুলতান সুলেমানের দাপটে ইউরোপে তখন ত্রাই ত্রাই অবস্থা। 1500 শতাব্দীর ইস্তাম্বুলের পরাজয় ও ভূমধ্য সাগরে উসমানিদের নিকট পশুদস্ত ইউরোপের জন্য তৎকালীন সমুদ্র পথ ভূমধ্য সাগর ও লোহিত সাগর ব্যবহার একের পর একরকম নিষিদ্ধ হয়ে গেল। তাই বাধ্য হয়ে মুসলিমদের তৈরিকৃত মানচিত্র অনুসরণ করে আফ্রিকা পার হয়ে ভারত উপমহাদেশে যাওয়ার রাস্তা তৈরি করেনি। একই সাথে আফ্রিকাতে কলোনি স্থাপন করতে থাকে ইউরোপ। তাই অনেকটা বাধ্য হয়েছে আমেরিকার পথ ধরে এবং সেখানে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা চালাতে থাকে। কিন্তু তারপর ইউরোপ মূল লক্ষ্য ছিল সেই সময়কার প্রাচুর্যময় দৈনিক রাষ্ট্র ভারত উপমহাদেশ। 1600 শতাব্দীতে সমুদ্র পথে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে দখলের সাথে দাপিয়ে বেড়াচ্ছিল উসমানিরা। ইউরোপ তখন উসমানিদের তুলনা ছিল নাসি। কিন্তু সেই সময় স্পেন, পর্তুগাল, ব্রিটেন যখন আমেরিকাতে নিজেদের কলোনি প্রতিষ্ঠা করছিল তখন সেরা শক্তি হিসাবে বিবেচিত উসমানি, যাদের পুরো মুসলিম দুনিয়া খলিফা হিসাবে মেনে নিয়েছিলেন, তারা কেন আমেরিকাতে নিজেদের কৃতিত্ব প্রতিষ্ঠা করেননি? এত শক্তিশালী সেনাবাহিনী ও রিসোর্স থাকা সত্ত্বেও প্রথমত ভূমধ্য সাগর ও লোহিত সাগর এবং ভারত উপমহাদেশে নিজেদের আধিপত্য ধরে রাখতে ব্যস্ত ছিল উসমানিরা। কারণ ব্যবসায়ের রুটে বলতে মূলত ছিল একটা, স্পেনের উপর থেকে যে দক্ষ হয়ে উঠেছিল সমুদ্রবিতে, যেহেতু তাদের আর কোনো গন্তব্য ছিল না। দ্বিতীয়ত, উপমহাদেশেদের ভৌগোলিক অবস্থান ছিল ব্যাক ফুটে। 15 শতাব্দীর শুরুতে মরক্কোর জিব্রাল্টার প্রাণীর হাতছাড়াও হয় মুসলিমদের কাছ থেকে। পর্তুগিজদের দখল চলে যায় পুরো জিব্রাল্টার প্রাণীর। তৃতীয়ত, জিব্রাল্টার প্রাণী ব্যবহারে ব্যথায়িত ভিন্ন আরেকটি পথ ছিল আমেরিকাদের উসমানিদের বস্তি স্থাপনে, সেটি হচ্ছে পশ্চিম আফ্রিকা মরক্কো থেকে যাত্রা শুরু করা। কিন্তু সমন্তবাদে সেখানকার ছোটো ছোটো শালা তান্তের সাথে খারগোশের দ্বারা উসমানিরা আলজেরিয়া দখল করেন। একই সাথে মারক্কো বাদে আলজেরিয়া ও তিউনিশিয়া, লিবিয়া সহ সমগ্র উত্তর আফ্রিকার উসমানিদের অধীনে চলে আসে। চতুর্থ, 17 শতাব্দী উসমানি সাম্রাজ্য দুর্বল হতে থাকে এবং চতুর্থমুখী আক্রমণে নিজেদের গুটিয়ে নিতে থাকে ইউরোপ থেকে। এদিকে ফ্রান্স, রাশিয়া, অস্ট্রিয়া, অপরদিকে রাশিয়ার বিভিন্ন ফ্রান্টে যুদ্ধ করার দরুন অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় উসমানি খিলাফত।
এর সাথে তো অভ্যন্তরীণ বিদ্রোহ আছে। মুসলিমেরা আমেরিকার সন্তান অনেক অনেক পূর্বে পেলেও ব্যবসার মূল পথ ছিল এশিয়া ও ভারত মহাসাগর। তাই আমেরিকার প্রথমে যেভাবে নজর কাড়তে সক্ষম হয়নি, কিন্তু যখন আমেরিকার ব্যাপার তৎকালীন সময়ের সবচেয়ে শক্তিশালী মুসলিম সাম্রাজ্যে উসমানীরা আগ্রহী হয়ে ওঠে, তখন তাদের গলার কাটা হয়ে দাঁড়ায় মরক্কো, সাদি, সালতানাত ও স্পেন। পরবর্তীতে নিজেদের শক্তি হারাতে থাকে উসমানীরা এবং সাদি সালতানাত গৃহযুদ্ধে আক্রান্ত হয়ে ভেঙে পড়ে। এরপর ইউরোপিয়ানের শক্তিশালী পুরো দুনিয়া কলোনি স্থাপন করে লুটতরাজ মেতে উঠে। উসমানীরা তখন নিজেদের সামলাতে ব্যস্ত ছিল, যার দরুন মুসলিমদের কর্তৃক কখনই আমেরিকাতে কৃতিত্ব স্থাপন করা সম্ভব হয়ে ওঠেনি। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন। আরও এমন ভিডিও পেতে নিচে থাকা লাল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে দিয়ে রাখুন। আমি এসআই সুমন, দেখা হবে পরের রহস্যে।